ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের নবনিযুক্ত চেয়ারম্যান অভিজিৎ দেব এবং ভাইস চেয়ারম্যান সমুদায়কে শুক্রবার টিআরটিসিতে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার এবং টিআরটিসির কর্মীরা। নবনিযুক্ত টিআরটিসি চেয়ারম্যান জানান, যাত্রীর স্বার্থের দিকে লক্ষ্য রেখে টিআরটিসিকে আরও লাভজনক সংস্থায় পরিণত করার জন্য আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাবেন তিনি। মাননীয় মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীর কাছে আমাকে এই পুরোদায়িত্ব অর্পণ করেছেন। আমি চেষ্টা করব যে টিআরটিসির যে পরম্পরা, টিআরটিসির যে ঐতিহ্য, দীর্ঘদিনের এই ত্রিপুরার যে মানুষ ঐতিহ্য এবং পরম্পরা হিসাবে টিআরটিসিকে জানে, এবং বিগত দিনের বাম জমানায় যে টিআরটিসিকে নিয়ে মানুষের যে পরবর্তী সময়ে বিজেপি নেতৃত্বাধীন সরকার আসার পর আমাদের এই টিআরটিসির পূর্ববর্তী চেয়ারম্যান বর্তমান মেয়র দীপক মজুমদার মহোদয় চেষ্টা করেছিলেন সবাইকে নিয়ে এটাকে পুনরুজ্জীবিত করার এবং একটা লাভজনক সংস্থা হিসাবে এই রাজ্যের সরকারের কাছে এবং রাজ্যের মানুষের কাছে আত্মপ্রকাশ করার, এবং সেটা জারি রয়েছে। তো বর্তমানে উনি যে জায়গায় শেষ করেছেন, আমি সেই জায়গা থেকে শুরু করব যে টিআরটিসিকে যাতে প্রত্যেকটা কর্নারে মানুষের কাছে নিয়ে যাওয়া যায় এবং এটাকে যাতে একটা লাভজনক সংস্থা হিসাবে আমরা আত্মপ্রকাশ করাতে পারি।